আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইউএস সনি টিভি। আজকে আমরা শুনব লুকমান হাকিম ও তিনজন নাফরমান মেয়ের একটি ঘটনা, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্তই দেখুন। হযরত লুকমান হাকিম ছিলেন পূর্ববর্তী জামানার আল্লাহ তাআলার একজন নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। যখন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন অনেক খরিদ্দার ওনাকে কিনতে চেয়েছিলেন। যখনই কোনো খরিদ্দার লুকমান হাকিমকে খরিদ করতে চাইতেন, তখনই তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন, কোন উদ্দেশ্যে আমাকে খরিদ করতে চাচ্ছেন? তখন সেই ব্যক্তিরা কোনো না কোনো উদ্দেশ্য বলত। যখন লুকমান হাকিম সে লোকের কারণ শুনতেন, তখন তিনি বলতেন, আল্লাহর ওয়াস্তে আমাকে খরিদ না করলে ভালো হবে, কারণ আমি আপনার কোনো কাজে আসবো না। একথা শুনে খরিদ্দার তাকে না কিনে অন্য একজনকে কিনে বাড়ি নিয়ে যেত। এভাবেই চলে গেল অনেকদিন। একদিন এক খরিদ্দার লুকমান হাকিমকে কিনতে চাইলেন। তিনি তাকে বললেন, আমাকে নিয়ে আপনি কি কাজ করাবেন? তখন সেই লোকটি লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে বললেন, তোমাকে আমার ঘরের চৌকিদারের কাজ করাবো। একথা শুনে লুকমান হাকিম চুপ হয়ে গেলেন এবং বললেন ওনাকে কিনে নিয়ে যেতে। যে লোকটি লুকমান হাকিমকে খরিদ করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তার তিনজন কন্যা ছিল, যারা তাদের বাবার চক্ষুর অন্তরালে নানা ধরনের পাপ কাজ করে বেড়াত। বাবা তাদের উপর নানাভাবে শাসন করার পরও যখন তার কন্যারা সঠিক পথে আসছিল না, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন এবং সেই ঘরের পাহারাদার হিসেবে লুকমান হাকিমকে নিযুক্ত করলেন। যেই ব্যক্তি লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে খরিদ করেছিলেন, সে ব্যক্তি পেশায় ছিলেন একজন কৃষক। যখন কন্যাদের বাবা কৃষিকাজ করার জন্য চলে যেত, তখন তারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হতো। অন্যদিনের মতো যখন তাদের বাবা কৃষিকাজ করার জন্য কর্মস্থলে চলে গেলেন, তখন লুকমান হাকিম রহমতুল্লাহ আলাই মালিকের দেওয়া নির্দেশ অনুসারে তার কন্যাদের ঘরের সামনে বসে গেলেন। বাবা বাড়ি থেকে চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের তোড়জোড় শুরু করে দিলেন। তারা লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে বারবার দরজা খুলে দেওয়ার জন্য হুকুম দিলেন, কিন্তু লুকমান হাকিম তাদের কথায় কর্ণপাত না করে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। যখন কন্যারা কিছুতেই ঘর থেকে বের হতে পারছিল না, তখন তারা লুকমান হাকিমকে উদ্দেশ্য করে লাগাতার পাথর ছুড়তে লাগল। পাথরের আঘাতে লুকমান হাকিমের দেহ জখম হতে লাগল, কিন্তু এত কিছুর পরও তার কাজে তিনি অটল ছিলেন। কাজ শেষে সন্ধ্যাবেলায় পিতা যখন ঘরে ফিরে আসলেন, তখন লুকমান হাকিম মনিবকে তার কন্যাদের বিষয়ে কিছুই বললেন না। যখন মেয়েদের বাবা লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল, তারা সবাই ঠিক আছে তো? তখন তিনি বললেন, সকলেই আল্লাহর রহমতে সহি সালামতে আছেন। তারপরের দিন যখন মেয়েদের বাবা কর্মস্থলে চলে গেল, পূর্বের দিনের মতো মেয়েগুলি বাহিরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করল এবং লুকমান হাকিমকে জখম করতে লাগলো, কিন্তু সেই দিনেও তিনি তার কর্মে অবিচল ছিলেন। এইভাবে যখন কয়েকদিন কেটে গেল, তখন সে কন্যাদের মধ্যে সবার যে ছোট ছিল, সে অন্যদেরকে উদ্দেশ্য করে বলতে লাগল, এই লোকটা কতই না ভালো, আমরা তাকে কত কষ্ট দিয়েছি, আঘাতের পর আঘাত করেছি, কিন্তু কিছুতেই তার জায়গা থেকে সরছে না, সব কিছু মুখ বুঝেও সহ্য করে নিচ্ছে, এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বাবাকেও বলছে না। অন্যদিকে আমরা কতই না খারাপ, যদি সেই লোকটা এতটা ভালো হতে পারে, তাহলে আমি কেন হতে পারবো না? আমি আজই আল্লাহর কাছে তওবা করব এবং সকল পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করব। যখন মেজ বোন ছোট বোনের এই কথা শুনল, তখন সে মনে মনে বলতে লাগল, আমার ছোট বোন আমার চাইতে কতই না ভালো, সে নিজের গুনার জন্য তওবা ইস্তেগফার পড়েছে, আর অন্যদিকে আমি পাপ কাজের কথা এখনও চিন্তাভাবনা করেই যাচ্ছি, ধিক্কার জানাই এমন শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই বলে সে নিজের কৃতকর্মের কথা চিন্তা করে তওবা ইস্তেগফার করা শুরু করলেন। যখন বড় বোন তার দুই ছোট বোনের কর্মকাণ্ড দেখল, নিজেও তখন অনুতপ্ত হলো এবং সেই দুই বোনের মতো নিজের সকল গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করল। সেই সাথে তারা সকলে পাপ কাজ পরিহার করল। যখন তাদের এলাকার সকল দুশ্চরিত্র মেয়েরা শুনতে পেল, তখন তারা মনে মনে বলতে লাগল, যে তিন বোন এই এলাকার সবচেয়ে বড় গুনাহগার ছিল, তারা যদি ক্ষমা চাইতে পারে আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে, তাহলে আমাদের কেন পারবেন না?
এই কথা ভেবে এলাকার সকল পাপী মেয়েরা তাদের সকল কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করল। এভাবেই একজন সামান্য গোলামের নেক সহবতের কারণে সেই এলাকার মেয়েরা সহ সকল মানুষ আল্লাহর পথে ফিরে আসলো। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।